নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে এই রেসিপি সজনে ফুলের বড়া। এই বসন্তকালে সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। কিছুদিন আগেই সজনে ফুলের চচ্চড়ি রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সজনে ফুলের বড়ার রেসিপিটি শেয়ার করছি। গরম ভাতের সাথে এই মুচমুচে সজনে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সজনে ফুলের বড়া বানাবার জন্য নিয়েছি 150 গ্রাম সজনে ফুল। ফুলগুলোকে প্রথমে আমি বেছে নেব, কারণ এই ফুলের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেগুলোকে আগে ভালো করে বেছে নিতে হবে। ফুলের ডান্ডির থেকে আমি ফুলগুলোকে ভালো করে প্রথমে ঝেড়ে নিয়ে ফুলের মধ্যে যে সবুজ সবুজ কাঠির মতন রয়েছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এগুলো ফেলে দেওয়া অত্যন্ত জরুরি। আর ফুলটাকে ভালো করে বেছে নেওয়ার পর খুব ভালো করে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। চাইলে আপনারা অল্প গরম জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারেন। ফুলটা আমার বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফুলটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ছোলার বেসন, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বেসন যতটা পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু নেবেন চালের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 3 চা চামচ পোস্ত। পোস্তর বদলে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ কালো জিরে, 7 মতো লবণ, আর 2 মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু দিয়ে ফুলটাকে ভালো করে আমি মেখে নেব। এই সজনে ফুলের মধ্যে কিন্তু জলের ব্যবহার করব না, কারণ লবণ দেওয়ার কারণে এই সজনে ফুলের থেকে জল বেরোবে, আর সেই জলেই মাখা হয়ে যাবে। আলাদা করে জল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। শুকনো উপকরণ আর ফুলগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এই ফুলগুলোকে আমি ভালো করে চটকে মেখে নেব। সজনে ফুলটা আমার ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে, আর ফুলটা তো এমনিতেই নরম জিনিস, তাই চটকে মাখার কারণে ফুলের থেকে কিন্তু ধীরে ধীরে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আর 10 মিনিট আমি এইভাবে মেখে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমাদের মাখাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে আমি জলের একেবারেই ব্যবহার করলাম না। এবার এর থেকে ছোট ছোট বড়ার শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। অপরদিকে বড়া ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে তখন আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মিনিট 3-4 সময় ধরে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই মুচমুচে সজনে ফুলের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও সকলেরই ভালো লাগবে। আর এতে কিন্তু কোনো তেতো ভাব লাগে না। যদি তেতো ভাব লাগে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো উচ্ছে খেয়েই থাকি, তাই একটু তেতো হলে কিন্তু খুব একটা আমার মনে হয় খারাপ লাগে না। আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।